তো বন্ধুরা, এটা হলো সেই জায়গা যেখানটায় প্রথমবার তাজমহল বানানোর কথা ছিল, কিন্তু এখানটায় তাজমহল হয়নি। ঠিক এই জায়গায় মারা গিয়েছিলেন মমতাজ। এই যে চৌকো জায়গাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইখানে মমতাজ মারা যাওয়ার পর তাকে প্রথমবার কবর দেওয়া হয়েছিল। এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সুড়ঙ্গটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গটা এই আহুখানার ঠিক একদম নিচে রয়েছে। আর বলা হয় এই সুড়ঙ্গ দিয়ে এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটা কেল্লায় যাওয়া যায়। তো শাহী পরিবারের মহিলারা এই জায়গাটায় স্নান করতেন, এবং বলা হয় অনেক সময় সম্রাট শাহজাহান এবং মমতাজ এই জায়গায় বসে সময় কাটাতেন। এটা হলো সেই বাগান যেখানে শাহজাহান প্রথমবার তাজমহল বানাতে চেয়েছিলেন। ছোটবেলা থেকে আমরা বইতে পড়ে আসি যে মমতাজের মৃত্যুর পর শাহজাহান তার স্মৃতির উদ্দেশ্যে তাজমহল নির্মাণ করেছেন, আর এই তাজমহলের নিচেই আছে মমতাজের আসল কবর। কিন্তু এটা হলো অর্ধেক সত্যি, কারণ এই তাজমহল কখনোই মমতাজের আসল কবর ছিল না। মমতাজ মারা যাওয়ার পর প্রথমে তাকে অন্য কোথাও কবর দেওয়া হয়েছিল, আর পরে সেই মৃতদেহ নিয়ে আসা হয় আগ্রায়, এবং সবশেষে যখন তাজমহল নির্মাণ হয়ে যায় তখন তাজমহলের নিচে মমতাজকে কবর দেওয়া হয়। তো এটা থেকে আপনারা বলতে পারেন যে মারা যাওয়ার পর মমতাজকে মোট 3 বার কবর দেওয়া হয়েছিল। আর আপনি জানলে অবাক হবেন, বর্তমানে যে জায়গায় আমরা তাজমহল দেখতে পাই এই জায়গা কিন্তু তাজমহল হওয়ার কোনো কথাই ছিল না। তাজমহল বানানোর জন্য শাহজাহানের প্রথম ইচ্ছে ছিল সেই জায়গা যেখানে মমতাজ মারা গিয়েছিলেন। এবার প্রশ্ন হলো, মমতাজ কোথায় মারা গিয়েছিলেন? শাহজাহান যেহেতু ওই জায়গায় তাজমহল বানাতে চেয়েছিলেন, তাহলে তিনি কেন বানাননি? আর যদি তাজমহল মমতাজের আসল কবর না হয়ে থাকে, তাহলে মমতাজের আসল কবর কোথায় আছে এবং বর্তমানে সেটা কিভাবে আছে? আজ ইতিহাসের এমন এক হারিয়ে যাওয়া অধ্যায় আপনাদের সামনে তুলে ধরবো যেটা গত 400 বছর ধরে লুকিয়ে ছিল। শাহজাহান মমতাজের প্রেম কাহিনী অনেকেই জানেন, কিন্তু তাদের এই ভালোবাসার এক গুরুত্বপূর্ণ অধ্যায় কেটেছিল এই জায়গায়। তো চলুন, আজ আমার সাথে আপনাদের নিয়ে যাই বুরহানপুরে। তো ফাইনালি প্রায় 250 কিলোমিটার জার্নি করে আমরা শেষ পর্যন্ত পৌঁছেছি আহুখানায়। এখানে কিন্তু কোনোরকম কোনো সিকিউরিটি পয়েন্ট নেই, একটা গেট রয়েছে, আর ভেতরে ESI এর একটা বোর্ড লাগানো রয়েছে। যখন আমি তাজমহল ভিজিট করেছিলাম তখন থেকেই মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক করছিল, যদি তাজমহল মমতাজের আসল কবর না হয়ে থাকে তাহলে মমতাজের আসল কবর কোথায় আছে? তখন শুরু হয় আসল কবর খোঁজার পালা। এবার সমস্যা হচ্ছে, এই বিষয়ে কিন্তু ইতিহাসে বিস্তারিত কোনো তথ্য নেই। তো অনেক ঘাটাঘাটি করে আমি একটা নাম পাই, আর সেটা হলো বুরহানপুর। এবার এই বুরহানপুর সম্বন্ধে আপনাদের একটু জানাই। বুরহানপুর হলো মধ্যপ্রদেশের একদম শেষ প্রান্তে মহারাষ্ট্রের গালাগোয়া একটা ছোট্ট শহর। এই শহরটা ছোট হলেও মোগলদের ইতিহাসে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এমনকি শাহজাহানের আমলে এই বুরহানপুরকে দক্ষিণ ভারতের গেট বলা হতো। এখান থেকে শাহজাহান বহু যুদ্ধ করেছিলেন। এই জায়গাটায় আগে একটা স্নানের ঘর ছিল, মানে স্নানাগার ছিল। সেখানটায় শাহী পরিবারের লোকজন, যেমন শাহজাহান, মমতাজ এবং শাহজাহানের অন্যান্য যে সমস্ত উপপত্নীরা ছিলেন, তারা এখানে স্নান করতেন। শাহজাহান মমতাজ তাদের জীবনের একটা বড় অংশ এই আহুখানায় কাটিয়েছিলেন। এখানে যে বড় বড় জলাধারগুলো দেখছেন, এগুলো একটা সময় ঠান্ডা শীতল জলে পরিপূর্ণ থাকতো। এখানে কাছেই একটা ড্যাম রয়েছে, আর সেই ড্যাম থেকে আন্ডারগ্রাউন্ড টানেলে করে এখানে জল এসে পৌঁছাতো। সম্রাট শাহজাহান তার প্রিয় বেগম মমতাজের সাথে এই স্থানে নির্জনে সময় কাটাতেন। সে সময় কিন্তু এই জায়গাটা এরকম রুক্ষ আর ফাঁকা ছিল না, এখানে তখন চারিদিকে বড় বড় গাছ ছিল, আর গাছের ছায়া এবং শীতল ঠান্ডা হাওয়ায় একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হতো। আর এই যে জলাধারগুলো আপনারা দেখছেন, তখন এই জলাধারের উপর থেকে ঠান্ডা হাওয়া বয়ে যেত সামনে থাকা হাওয়া মহলে। মমতাজ এখানে জলে পা ডুবিয়ে বসে থাকতেন, নানা খুনসুটি হতো সম্রাট এবং তার প্রিয় বেগমের মধ্যে। তবে সম্রাট শাহজাহান কিন্তু এই আহুখানা তৈরি করেননি, এই আহুখানা নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহানের কাকা দানিয়াল মির্জা। মুঘল ইতিহাসে জায়গাটার নাম ছিল আহুখানা। আহু শব্দের অর্থ হল হরিণ, আর আহুখানার অর্থ হরিণের বাসস্থান। মুঘল সম্রাট আকবর যখন এই বুরহানপুর দখল করেন, তখন তিনি তার পুত্র দানিয়াল মির্জাকে এই জায়গায় শাসনের দায়ভার তুলে দেন, আর এই ইতিহাস কিন্তু আবুল ফজল তার আকবর নামাতে উল্লেখ করেছিলেন। তবে দানিয়াল মির্জা যুবক বয়সে শাসনভার সামলানোর বদলে নারী সঙ্গ আর অত্যধিক মদ্যপানে সময় কাটাতেন। তিনি আরও একটা বিষয়ে বেশ সময় কাটাতেন, আর সেটা হলো হরিণ শিকার। আকবরের আমলে এই জায়গা বিশাল ঘন জঙ্গল ছিল, আর এই জঙ্গলের বেশিরভাগ প্রাণীরা তখন জলপান করতে আসতো এখানে তাপ্তি নদীর তীরে। দানিয়াল মির্জা তখন হরিণ শিকার এবং নারী সঙ্গে সময় কাটাতে এই আহুখানার হাওয়া মহল এবং বারাদুয়ারি নির্মাণ করেন। যখন হরিণ এই পথে জলপান করতে যেত তখন তিনি সেই হরিণ শিকার করতেন। তবে অত্যধিক মদ্যপানের ফলে দানিয়াল অল্প বয়সেই মারা যান, আর এরপর কেটে যায় একটা দীর্ঘ সময় এবং মুঘল সাম্রাজ্যের সম্রাট হন শাহজাহান। সে সময় মুঘলদের দখলে থাকা দক্ষিণের বেশ কয়েকটা রাজ্য বিদ্রোহ ঘোষণা করে। সম্রাট শাহজাহান ঠিক করেন তিনি নিজেই এই বিদ্রোহ দমন করতে আসবেন, আর সে সময় তার সাথে এই যুদ্ধযাত্রায় আসার অনুরোধ করেন তার প্রিয় বেগম মমতাজ। মমতাজের বিষয়ে বলা হয় তিনি ঘুরতে যাওয়া, হাতির লড়াই এসব দেখতে খুব ভালোবাসতেন। এছাড়া শাহজাহানও মমতাজের সঙ্গ খুব পছন্দ করতেন। 1630 সালের 1 মার্চ শুরু হয় আগ্রা থেকে বুরহানপুর আসার যাত্রা, কিন্তু কে জানত যে এটাই ছিল মমতাজ বেগমের শেষ ভ্রমণ। এইখানে যে লম্বা বেসগুলো আপনারা দেখতে পাবেন, চারিদিক দিয়ে পাঁচিল করা আছে, এর সাথে আপনারা তাজমহলের একটা মিল খুঁজে পাবেন, কেননা ঠিক এই জায়গাটায় প্রথমবার তাজমহল বানানোর কথা ছিল। একটা সময় এই জায়গাটা আপনারা দেখতে পাবেন, এই যে ঢালটা রয়েছে এখান থেকে একটা ঝর্ণা চলত, আর এই পুরো জায়গাটা জল ছিল।
শাহজাহান মমতাজের বিবাহ হয়েছিল 1612 সালের 30শে এপ্রিল, যখন মমতাজের বয়স ছিল 19 বছর। এরপর বিবাহের 18 বছরের মধ্যে, অর্থাৎ 1630 সালের মধ্যে, মমতাজ মোট 13 জন সন্তানের জন্ম দেন, যার মধ্যে 7 জন সন্তানের অনেকেই গর্ভে থাকাকালীন অথবা অল্প বয়সে মারা যান। তবে লাগাতার অল্প সময়ের মধ্যে একের পর এক সন্তানের জন্ম দিয়ে মমতাজ শারীরিক দিক থেকে খুবই কমজোরি হয়ে পড়েন। তার জন্য আর একটা সন্তানের জন্ম দেওয়া মানে মৃত্যুর সমান ছিল। কিন্তু বুরহানপুরে আসার কয়েক মাসের মধ্যে তিনি আবার গর্ভবতী হন। 16 জুন 1631 সালে দুপুরের দিকে শুরু হয় মমতাজের প্রসব বেদনা। টানা 30 ঘন্টা ধরে এই প্রসব বেদনা চলে, সাথে হতে থাকে অত্যধিক রক্তক্ষরণ। এই প্রসব বেদনার পুরোটা সময় শাহজাহান মমতাজের পাশেই ছিলেন। অবশেষে পরের দিন 17 জুন সন্ধ্যার দিকে মমতাজ তার 14তম সন্তান গহর আরা বেগমের জন্ম দেন। কিন্তু ততক্ষণে মমতাজের শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গিয়েছিল। শাহজাহান বুঝতে পারেন তার প্রিয় বেগম আর বেশি সময় নেই। বলা হয় মৃত্যুশয্যায় মমতাজ শাহজাহানের কাছে দুটো শেষ ইচ্ছার কথা বলেছিলেন। এক, যে তিনি আর কোনোদিন যেন বিয়ে না করেন। আর দ্বিতীয় ইচ্ছা ছিল তার জন্য একটি স্বর্গের মতো সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করতে হবে। শাহজাহান সেই শর্ত মেনে নিয়েছিলেন আর এর কিছুক্ষণের মধ্যেই মারা যান মমতাজ। মমতাজের মৃত্যু শাহজাহানকে পুরোপুরি দুর্বল করে দিয়েছিল। শাহজাহান টানা 2 বছর ধরে শোক পালন করেছিলেন আর এই সময় তার চুল ধূসর হয়ে গিয়েছিল, তার মেরুদণ্ড বেঁকে গিয়েছিল, এমনকি শরীরের ওজনও কমে গিয়েছিল। মমতাজের মৃত্যুর পর তাকে এই আহুখানায় কবর দেওয়া হয়। আর মমতাজের মৃতদেহ এই যে চৌকো জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় রাখা হয়েছিল। বলা হয় এখানে প্রতিদিন একজন মৌলবী এবং একজন পণ্ডিত দিন রাত ধর্মের বাণী পড়তেন, যাতে মমতাজের আত্মা স্বর্গ বা বেহস্ত লাভ করতে পারে। শাহজাহান মমতাজের শেষ দুটো ইচ্ছে রেখেছিলেন। প্রথমত, তিনি আর বিয়ে করেননি। আপনারা অনেকের কাছে শুনে থাকবেন যে শাহজাহান নাকি মমতাজের যে বোন ছিলেন তাকে বিয়ে করেছিলেন। এটা কিন্তু মিথ্যে কথা এবং আমি ইতিহাস ঘেঁটেছি, সেই বোনের ব্যাপারে বা দ্বিতীয় বিবাহের ব্যাপারে কোনো তথ্য কিন্তু ইতিহাসে আমি পাইনি। তাছাড়া শাহজাহান মমতাজের মতো আর কাউকে ভালোবাসতে পারেননি। দ্বিতীয় ইচ্ছে মতো শাহজাহান চেয়েছিলেন একটা স্বর্গের মতো সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করার। কিন্তু যখন তিনি এই বিষয় বাস্তুকারদের সাথে আলোচনা করেন, তখন তারা জানান যে বুরহানপুরের মাটিতে নোনাভাব বেশি আর এখানের মাটি বেশ দুর্বল, তাই এখানে স্মৃতিসৌধ নির্মাণ করা সম্ভব নয়। শেষে শাহজাহান সিদ্ধান্ত নেন তিনি আগ্রাতেই সেই স্মৃতিসৌধ নির্মাণ করবেন। মমতাজের মৃত্যুর পর টানা 6 মাস তার মৃতদেহ এই জায়গায় ছিল। শাহজাহান প্রতিদিন এখানে এসে বসে থাকতেন। এরই মধ্যে যখন তাজমহল নির্মাণের জন্য যমুনার তীরে জমি বেছে নেওয়া হয়, তখন শাহজাহানের নির্দেশে মমতাজের মৃতদেহ এই আহুখানা থেকে আগ্রায় নিয়ে যাওয়া হয়। সে সময় একটি সোনার কফিনে করে মমতাজের মৃতদেহ আগ্রায় নিয়ে যাওয়া হয়েছিল। আর তাজমহল নির্মাণ না হওয়া পর্যন্ত তাজমহলের বাগানে মমতাজকে কবর দেওয়া হয়। 22 বছর পর যখন তাজমহল নির্মাণ শেষ হয়, তখন সর্বশেষে মমতাজকে তাজমহলে কবর দেওয়া হয়। সময়ের কালচক্রে এই জায়গাটিও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আর তবে ভারতীয় যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে, ESI, তারা জায়গাটিকে বাঁচানোর একটু চেষ্টা করেছে। কীরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, একই রকম দেখতে দুটো পিলার রয়েছে। এই দেখুন, একই রকম দেখতে দুটো পিলার রয়েছে আর পিলারের উপরে কিন্তু এই ছাদটা রয়েছে, পুরো ছাদটা রয়েছে পিলারের উপরে। কিন্তু এই পিলারটা দেখুন, এখান দিয়ে পিলারটা ভেঙে গিয়েছিল, যাতে এটা ভেঙে না পড়ে জায়গাটি, এই জায়গাটি যাতে অক্ষত থাকে, এই কারণে এটি মেরামতি করা হয়েছে। এবং দেখুন, এর বেসটা কিন্তু সেই পুরনো সেই পাথরের বেস। এই জায়গাগুলোতে আপনারা সেই মোঘল আমলের কিছু মানে নকশা দেখতে পাবেন তখনকার দিনের, আর সেগুলো আস্তে আস্তে খসে পড়ছে। দেখুন এর ভিতরে, এগুলো কিন্তু পরবর্তীকালে করা হয়েছে, এগুলো আগে ছিল না। আগের স্ট্রাকচার হচ্ছে এইগুলো। আর চারিদিক দিয়ে যে পাঁচিলটা রয়েছে, পাঁচিলটা কিন্তু বেশ অক্ষত রয়েছে। এটা প্রায় 400 বছর পুরনো পাঁচিল। ওই সাইডটা একটু ভেঙে গেছে পাঁচিলটা। এখন যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সুড়ঙ্গটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সুড়ঙ্গটা এই আহুখানার ঠিক একদম নিচে রয়েছে। আর বলা হয় এই সুড়ঙ্গ দিয়ে এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটা কেল্লায় যাওয়া যায়। এবং তখনকার দিনে এই বুরহানপুর সিটির নিচে এই সুড়ঙ্গ দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার রাস্তা ছিল। দেখুন, এই বুরহানপুর কিন্তু শুধুমাত্র মমতাজের আসল কবরের জন্য নয়, বরং মুঘলদের ইতিহাসের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। এখানে আসা লোকেরা দেওয়ালগুলোকে খুঁচে খুঁচে চুনসুরকি তুলে দিয়েছে। আর যেখানে একটা সময় হরিণ ঘুরে বেড়াতো, আজ সেখানে একপাল ছাগল চড়ে বেড়ায়। যেখানে শাহজাহান মমতাজ জীবনের একটা বড় অংশ কাটিয়েছিলেন, আজ সেটা একটা পাণ্ডব বর্জিত স্থান। আর এটাই হলো সময়ের জাতাকলের করুণ সত্য, একদিন সবই নিঃশেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদেরকে গ্র্যাটিটিউড জানাতে পারেন। এই ভিডিওটার নিচে আপনি একটি থ্যাঙ্কস বাটন পাবেন, এই থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আপনি আমাদেরকে থ্যাঙ্কস জানাতে পারেন। এছাড়া ইউটিউব থেকে আমাদের চ্যানেলে একটা মেম্বারশিপ বাটন দিয়েছে, আপনারা সাবস্ক্রাইব বাটনের পাশে একটা জয়েন বাটন দেখতে পাবেন, এখানে ক্লিক করে আপনি যদি আমাদের চ্যানেলে মেম্বারশিপ নেন, তাহলে আপনাদের জন্য কিছু এক্সক্লুসিভ কন্টেন্ট আমি আপলোড করব। আর সবশেষে বলবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন,
আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর কমেন্ট করে জানান যে মমতাজের এই আসল কবরের ইতিহাসকে আপনি জানতেন নাকি আজকে আপনি প্রথম শুনলেন। তো আবার ফিরবো ইতিহাসের কিছু রোমাঞ্চকর তথ্য নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।